হ্যালো ফ্রেন্ডস, সাকসেস কয়েড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সদ্য সমাপ্ত এশিয়ান গেমসের সমস্ত ইনফরমেশান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, চ্যানেলটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। ২০১৮ এশিয়ান গেমস, যেটি সদ্য সমাপ্ত হলো, 18তম এশিয়ান গেমস, দুটি শহরে হলো জাকার্তা এবং প্যালেমবাং। প্রথমবার দুটো সিটি কোহোস্ট করল দ্য ইন্দোনেশিয়া ক্যাপিটাল অফ জাকার্তা অ্যান্ড প্যালেমবাং, দ্য ক্যাপিটাল অফ সাউথ সুমাত্রা প্রভিনেন্স। দ্য ওপেনিং অ্যান্ড ক্লোজিং সেরিমনিস অফ দ্য গেমস ওয়াজ বিং হেল্ড অ্যাট গোলেরা বাং কার্নো মেন স্টেডিয়াম জাকার্তা। এখানে প্রথম আর শেষ সেরিমনিটা হয়েছিল। যে গেমটি অফিসিয়ালি ওপেন করেছিলেন তিনি হলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো। প্রথম এশিয়ান গেমস হয়েছিল দিল্লিতে 1951 সালে। ইন্দোনেশিয়া প্রথম তাদের হোস্ট করেছিল 1962। আগের বছর 17th এশিয়ান গেমস হয়েছিল সাউথ কোরিয়ায়। 2022-এ, মানে আগামী বছর হবে চায়নাতে, আর 2026-এ হবে জাপানে। তো এবছর আমাদের এশিয়ান গেমসের যে থিমটি ছিল, এশিয়ান গেমস এনার্জি অফ এশিয়া, এটা হচ্ছে তাদের সং ছিল, এনার্জি অফ এশিয়া তাদের থিম সং। 45টা নেশান পার্টিসিপেট করেছিল, 11,720 জন অ্যাথলিটস ছিলেন, 462টা ইভেন্টস ছিল, 40টা স্পোর্টসে। মশাল নিয়ে যিনি খেলাটা উদ্বোধন করেছিলেন, সুশি সুশান্তি, তিনি ইন্দোনেশিয়ার রিটায়ার্ড ব্যাডমিন্টন প্লেয়ার। ম্যাসকট যেগুলো ছিল, তিনটি ম্যাসকট রাখা হয়েছিল, বিন বিন, আতুঙ্গ, কাকা। আমাদের নামগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে মনে রাখতে হবে। বিন বিন, আতুঙ্গ, কাকা। বিন বিন হচ্ছে স্ট্র্যাটেজি আর ট্যাকটিক্সের জন্য, আতুং হচ্ছে স্পিড অ্যান্ড নেভার গিভ আপ স্পিডের জন্য, আর কাকা হচ্ছে পাওয়ার। বিন বিন হচ্ছে একটা পাখি, অতুং হচ্ছে একটা ডিয়ার মানে হরিণ, আর কাকা হচ্ছে একটা ডাইনোসরস। এবছর এশিয়ান গেমস শেষ হয়ে গেছে, ভারতের স্থান 8ম, 15টি গোল জিতেছে, 24টি সিলভার এবং 30টি ব্রোঞ্জ, টোটাল 69টা মেডেল। আর চায়না ফার্স্ট, তাদের মেডেলের সংখ্যা 289। তো আমাদের মনে রাখতে হবে, ফার্স্ট হয়েছে চায়না, আর 8ম হয়েছে ইন্ডিয়া, যাদের গোল্ডের সংখ্যা 15টি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইন্ডিয়া অ্যাট এশিয়ান গেমস 2018, নীরাজ চোপড়া ওয়াজ দ্য ফ্ল্যাগ বিয়ারার ফর দ্য ওপেনিং সেরিমনি। ওপেনিং সেরিমনিতে পতাকা বহন করেছিলেন ভারতীয় পতাকা নীরাজ চোপড়া, আর ক্লোজিং সেরিমনিতে পতাকা বহন করেছিলেন রানী রামপাল। ইন্ডিয়া থেকে 572 জন গেছিলেন, 36টা স্পোর্টসে পার্টিসিপেট করেছে। ইন্ডিয়া র্যাঙ্কড 8th, 15টা গোল্ড, 24টা সিলভার, 30টা ব্রোঞ্জ, মোট 69টি মেডেল। আমরা গোল্ড যারা পেয়েছি, এবার তাদের ইন্ডিভিজুয়ালি তারা কোন রাজ্যের বাসিন্দা, কিসে গোল্ড পেয়েছে আমরা দেখব, এবং এগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন পরীক্ষায় আসবে। প্রথমেই দেখে নেব বজরং পুনিয়া, ইনি হরিয়ানার বাসিন্দা, রেসলিংয়ে গোল্ড পেয়েছেন, মেন্স ফ্রি স্টাইল 65 কেজি। ভিনেশ ফোগার্ট, ইনিও হরিয়ানার বাসিন্দা, ইনি ওমেন্স ফ্রি স্টাইল 50 কেজিতে গোল্ড পেয়েছেন।
এখানে এই পয়েন্টটা যে লেখা লেখা আছে লাস্টে, বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন রেসলার টু উইন এ গোল্ড মেডেল অ্যাট দ্য গেমস, এই পয়েন্টটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। ফার্স্ট ইন্ডিয়ান ওমেন রেসলার টু উইন এ গোল্ড মেডেল অ্যাট দ্য গেমস। সৌরভ চৌধুরী, সৌরভ চৌধুরী ইনি হচ্ছে ইন্ডিয়াস ইয়ংগেস্ট এশিয়ান গেমস গোল্ড মেডেল উইনার, খুব খুব ইম্পর্টেন্ট, ইন্ডিয়াস ইয়ংগেস্ট এবার এশিয়ান গোল্ড মেডেল উইনার, মাত্র ষোলো বছর বয়সে, উত্তরপ্রদেশের বাসিন্দা, মেন্স 10 মিটার এয়ার পিস্তলে গোল্ড পেয়েছেন। রানী স্বর্ণবাদ, রানী স্বর্ণবাদ বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান উমেন শুটার টু উইন গোল্ড অ্যাট এশিয়ান গেমস, রানী স্বর্ণবাদ কিন্তু এই এশিয়ান গেমসে প্রথম গোল্ডটা পেয়েছিল। তিনি মহারাষ্ট্রের বাসিন্দা, উমেন্স 25 মিটার এয়ার পিস্তলে পেয়েছিলেন। রোয়িং, রোয়িংয়ে ভারতীয় টিম গোল্ড পেয়েছিল। সরণ সিং, দাত্তু বোকানাল, ওমপ্রকাশ অ্যান্ড সুখমিত সিং রোয়িংয়ে গোল্ড পেয়েছে। রোহন বোপান্না আর দীপজি সরণ লং টেনিস মেন ডবলসে গোল্ড পেয়েছেন। রোহন বোপান্না ব্যাঙ্গালোরের বাসিন্দা, দীপজি সরণ নিউ দিল্লির বাসিন্দা। তেজিন্দর পাল সিং তুর মেন্স শটপটে গোল্ড পেয়েছেন। হি থ্রু দ্য আয়রন বল টু 20.75 মিটার টু উইন দ্য গোল্ড অ্যান্ড সেট এ ন্যাশনাল রেকর্ড অ্যাজ ওয়েল। হি বেটার দ্য লাস্ট 6 ইয়ার ওল্ড রেকর্ড 20.69 ইন দ্য নেম অফ ওমপ্রকাশ কারহানা, তাকে তার রেকর্ডটা ব্রেক করেছেন এবং ন্যাশনাল রেকর্ড উইন হোল্ডার হয়ে গেছেন, আর এশিয়ান গেমসে গোল্ড পেয়েছেন। তিনি হচ্ছে পাঞ্জাবের বাসিন্দা। নীরজ চোপড়া, যিনি ভারতের হয়ে প্রথম পতাকা বহন করেছিলেন এশিয়ান গেমসে, তিনিও গোল্ড পেয়েছেন, হরিয়ানার বাসিন্দা। চোপড়াস গোল্ড ইজ ইন্ডিয়াস অনলি সেকেন্ড মেডেল ইন জ্যাভলিন থ্রো ইন এশিয়ান গেমস হিস্ট্রি আফটার গুরতেজ সিং ওন এ ব্রোঞ্জ ইন 1982 ইন নিউ দিল্লি। প্রথম গোল্ড পেল, আর এশিয়ান গেমসে আরেকজন ছিল গুরতেজ সিং, যিনি 1982 সালে ব্রোঞ্জ পেয়েছিলেন। নীরজ চোপড়া জ্যাভলিন থ্রো খুব খুব গুরুত্বপূর্ণ। অরপিন্দর সিং মেন্স ট্রিপল জাম্পে ইনি গোল্ড পেয়েছেন, পাঞ্জাবের বাসিন্দা। অরপিন্দর সিং ক্লিনসড ইন্ডিয়ার ফার্স্ট মেন্স ট্রিপল জাম্প গোল্ড ইন 48 ইয়ার্স উইথ এ জাম্প অফ 16.77 মিটার ইন দ্য এশিয়ান গেম। মনজিত সিং ইনি পুরুষদের 800 মিটার খেলায় গোল্ড পেয়েছেন, হরিয়ানার বাসিন্দা। ইন্ডিয়াস লাস্ট গোল্ড ইন 800 মিটার ওয়াজ ওন বাই চার্লস বোরোমো ইন 1982, মানে 1982 সাল এশিয়ান গেমসে উনি গোল্ড পেয়েছিলেন, আর এবছর পেল মনজিত সিং 1982 পরে আবার 2018। স্বপ্না বর্মন ওমেন্স হেপ্টাথেলন, 7টা খেলা হয়, সেখান থেকে পয়েন্টের বিচারে গোল্ড সিলভার ব্রোঞ্জ পায়। তো এবছর স্বপ্না বর্মন তিনি গোল্ড পেয়েছেন, ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা। সি হ্যাজ 6 টোস ইন বোথ হার ফিট, তার দু পায়ে ছটা ছটা করে আঙ্গুল আছে। স্বপ্নাস ট্রিয়াম্প ইজ দ্য ওমেন্স হেপ্টাথলন ইজ দ্য ফার্স্ট এভার গোল্ড ফর ইন্ডিয়া ইন দ্য ইভেন্ট অ্যাট দ্য এশিয়াড। স্বপ্না পোস্টেড স্কোর অফ 6026 পয়েন্টস, 6,026 পয়েন্ট পেয়েছিলেন, আর ইন্ডিয়াস ফার্স্ট এভার গোল্ড ইন হেপ্টাথলন সেটি পেলেন স্বপ্না বর্মন। জিনসন জনসন 1500 মিটারে গোল্ড পেয়েছেন, কেরালার বাসিন্দা। জনসন আর্লিয়ার ওন এ সিলভার মেডেল ইন দ্য 800 মিটার ইভেন্ট, তিনি একটি সিলভার মেডেলও পেয়েছেন এশিয়ান গেমসে। হিমা দাস
এমআর, পুভান্না, সরিতাবেন গায়াকওয়াদ অ্যান্ড ভিকে বিস্ময়া ওমেন্স 4x400 মিটার র্যালিতে তারা গোল্ড পেয়েছে। অমিত পাঙ্গল বক্সিংয়ে গোল্ড পেয়েছেন। অমিত পাঙ্গল হরিয়ানার বাসিন্দা, বক্সিংয়ে গোল্ড পেয়েছেন। প্রণব বর্ধন অ্যান্ড শিবনাথ সরকার ব্রিজ, তাস খেলায় গোল্ড পেয়েছেন। এই 15 জন আমাদের গোল্ড পেয়েছেন এশিয়ান গেমসে, খুব খুব গুরুত্বপূর্ণ। পরপর আমি এখানে লিস্টটা দিয়ে দিয়েছি, বজরং পুনিয়া, বিনেশ ফোগাট, সৌরভ চৌধুরী, রাহি স্বর্ণবাদ, রোহন বোপান্না, নীরজ চোপড়া, মনজিৎ সিং, স্বপ্না বর্মা, জিনসন জনসন, অমিত পাঙ্গাল আর প্রণব বর্মন, শিবনাথ সরকার, এরা সকলেই কিন্তু গোল্ড উইনার। এবার আমরা সিলভার উইনারটা একবার দেখে নেব, সিলভার কারা কারা জিতলেন। দীপক কুমার, তিনি শুটিংয়ে সিলভার পেয়েছেন 10 মিটার্স রাইফেল, এয়ার রাইফেল শুটিংয়ে। লাক্সা সেরন, তিনি মেন্স স্ট্যাফ ইভেন্টে শুটিংয়ে গোল্ড পেয়েছেন। সঞ্জীব রাজপুত হরিয়ানার বাসিন্দা, তিনিও 50 মিটার শুটিংয়ে সিলভার পেয়েছেন। দীপক কুমার, লাক্সা সেরন, সঞ্জীব রাজপুত সকলেই সিলভার উইনার। সারদুল বিহান, তিনিও সিলভার পেয়েছেন। ইন্ডিয়াস ওমেন ন্যাশনাল কবাডি টিম, তারাও সিলভার পেয়েছে, যেটা ইরানকে, ইরান হচ্ছে গোল্ডটা পেয়েছে আর ইন্ডিয়া হচ্ছে সিলভার পেয়েছে, ওমেন্স কবাডি টিম। ফৌদ মির্জা, এটা বেশি গুরুত্বপূর্ণ, ফৌদ মির্জা গিভস ইন্ডিয়া ইন্ডিভিজুয়াল ইকুইস্ট্রিয়ান সিলভার ইন এশিয়াড আফটার 36 ইয়ার্স। দ্য লাস্ট ইন্ডিভিজুয়াল মেডেল ইন দ্য ইভেন্টিং কেম ইন 1982 হোয়েন রঘুবীর সিং ফিনিশড অন দ্য পোডিয়াম ইন দ্য ইন্ডিয়ান ক্যাপিটাল 1982 সালের পর 36 বছর পরে 2018 ফাউদ মির্জা ইকুয়েস্ট্রিয়ানে গোল্ড পেলেন, সিলভার পেলেন। ফাউদ মির্জা, রাকেশ কুমার, আশিস মালিক, জিতেন্দর সিং ইকুয়েস্ট্রিয়ান টিম ইভেন্টিংয়ে তারাও সিলভার জিতেছে। হিমা দাস আসামের, যিনি আসামের ব্র্যান্ড অ্যাম্বাসেডারও, তিনিও সিলভার জিতেছেন ওমেন্স 400 মিটারে। মোহামেদ আনাস, তিনিও সিলভার জিতেছেন মেন্স 400 মিটারে। দ্যুতি চাঁদ 100 মিটারে, ওমেন্স 100 মিটার্স, ওমেন 200 মিটার্স, সেখানে সিলভার জিতেছেন। ধরুণ আব্বাসাম্ব, তিনিও সিলভার জিতেছেন, সুধা সিং সিলভার। নীনা বাখিল কালিকটের বাসিন্দা, তিনিও সিলভার জিতেছেন। ওমেন্স আর্চারি টিম, তারাও সিলভার জিতেছে, মেন্স আর্চারি টিম তারাও সিলভার জিতেছে। ওমেন্স আর্চারি টিমে কারা কারা আছে, মুস্কান কিরণ, মধুমিতা কুমারী, জ্যোতি সুরেখা, আর মেন্স আর্চারি টিমে অভিষেক বর্মা, রজত চৌহান, আমান সাইনি। পিভি সিন্ধু ক্রিয়েটেড হিস্ট্রি বাই বিকামিং দ্য ফার্স্ট ইন্ডিয়ান শাটলার টু রিচ দ্য ওমেন্স সিঙ্গেলস ফাইনাল অ্যাট এশিয়ান গেমস, বিশাল বিশাল গুরুত্বপূর্ণ। তিনি ব্যাডমিন্টনে হায়দ্রাবাদের বাসিন্দা, তিনি সিলভার পেয়েছেন। পিঙ্কি বালদ্রা পুরাস, এ স্পোর্ট বিং প্লেড ফর দ্য ফার্স্ট টাইম ইন এশিয়ান গেমস, তিনি সেখানে সিলভার পেয়েছেন। শি লস টু উজবেকিস্তানের গুলনর সুলাইমানোভা, তার কাছে হেরে গেছেন। কুরাশ, এই খেলাটা প্রথমবার হলো এশিয়ান গেমসে, আর সেখানে তিনি ভারতের থেকে পিঙ্কি বালারা সিলভার পেলেন। রাজীব আরোকিয়া, মোহামেদ আনাস, হিমা দাস, এম আর পুভাম্মা, তারা সবাই সিলভার পেয়েছে এশিয়ান গেমসে 4x400 মিটার রিলেতে, আর মেন্স 4x400 মিটারের রিলেতেও সিলভার পেয়েছে।
দরুন আসমায় কুন হু মোহাম্মদ রাজীব আরোকিয়া মোহাম্মেদ আনাস, এই টিম মেন্স টিম ওমেন্স টিম 4x400 মিটার রিলেতে সিলভার পেয়েছে। শ্বেতা সির্ভিগার অ্যান্ড বর্ষা গৌতম সেইলিংয়ে সিলভার পেয়েছে। ইন্ডিয়ান্স ওমেন্স ন্যাশনাল ফিল্ড হকি টিম ওমেন্স হকি টিম তারাও সিলভার পেয়েছে। উইথ দ্য সিলভার মেডেল ইন্ডিয়া ওমেন্স হকি টিম ওয়েট ফর এ গোল্ড মেডেল অ্যাট এশিয়ান গেমস কন্টিনিউস উইথ দ্য লাস্ট টপ প্রাইজ কামিং ইন 1982 ইন নিউ দিল্লি। স্কোয়াশ টিম স্কোয়াশ ওমেন্স টিম দীপিকা পালিক্কল জ্যোৎস্না চিনাপ্পা তানভি খান্না আর সুনায়না কুরুবিল্লা তারা সকলেই ওমেন্স স্কোয়াশ টিম তারাও সিলভার পেয়েছে। এই ছিল আমাদের সিলভার উইনার। এবার ব্রোঞ্জ উইনার আমরা একটু দেখে নেব কারা কারা ব্রোঞ্জ পেয়েছিলেন। প্রথমেই ইন্ডিয়ান্স মেন্স ন্যাশনাল সেপক তারকা টিম ইন্ডিয়া সিকিউরড এ ব্রোঞ্জ ইন দ্য মেন্স টিম রেগু ইভেন্ট হুইচ সিন্স দ্য ডেবিউট অফ দ্য স্পোর্ট ইন দ্য ওয়াজ দ্য কান্ট্রিজ ফার্স্ট মেডেল ইন সেপক তারকা 1990 এশিয়ান গেমস। 1990 সালের পরে 2018 সেপক তারকা থেকে ব্রোঞ্জ পেয়েছে। সেপক তারকা ইজ এ ভলিবল স্টাইল স্পোর্ট ইন হুইচ প্লেয়ার্স আর ইউজ দেয়ার ফিট হেড নিস অ্যান্ড চেস্ট টু হিট দ্য বল অ্যাক্রস দ্য নেট দে আর নট অ্যালাউড টু ইউজ দেয়ার হ্যান্ডস। ঠিক আছে, ইন্ডিয়ান মেন্স ন্যাশনাল সেপক তারকা টিম তারা ব্রোঞ্জ পেয়েছে। এছাড়াও ব্রোঞ্জ পেয়েছে রাজীব কুমার পূর্বী চান্ডেলা শুটিংয়ে, অভিষেক বর্মা শুটিংয়ে, দিব্যাকরণ রেসলিংয়ে, রোশনি বিনা নারোইম হুসুতে, সন্তোষ কুমার হুসুতে, সূর্য ভানু প্রতাপ সিং হুসুতে, নরেন্দ্র গ্রেওয়াল হুসুতে। অঙ্কিতা রায়না ওমেন সিঙ্গেলসে লং টেনিসে, রায়না বিকাম ইন্ডিয়া সেকেন্ড ওমেন সিঙ্গেলস মেডেলিস্ট অ্যাট দ্য গেমস আফটার সানিয়া মির্জা হুই হ্যাড ওন এ সিলভার ইন দোহা অ্যান্ড 2010 গুন গুন যাও। এই দু জায়গায় সানিয়া মির্জার পরে 2018 আবার অঙ্কিত আর রায়না সিলভার ব্রোঞ্জ পেলেন। দুষ্যন্ত চৌহান তিনি হরিয়ানার বাসিন্দা, তিনিও ব্রোঞ্জ পেয়েছেন। দুষ্যন্ত চৌহান ওন ইন্ডিয়া ইটস ফার্স্ট মেডেল ইন রোয়িং অ্যাট দ্য অনগোয়িং 18th এশিয়ান গেমস। অ্যানাদার মেডেল ফ্রম কুরাশ, মালাপাত্রা যাদব ব্রিংস দ্য সেকেন্ড মেডেল ইন কুরাশ বাই উইনিং এ ব্রোঞ্জ ইন দ্য ওমেন্স কুরাশ 52 kg ইভেন্ট। অচন্ত সর্থ কমল অ্যান্ড মনিকা বাত্রা তারা টেবিল টেনিসে ব্রোঞ্জ পেয়েছে, বিকামিং দ্য ফার্স্ট ইন্ডিয়ান পেয়ার ইন হিস্ট্রি টু মেডেল ইন দ্য টেবিল টেনিস মিক্সড ডাবলস। সাইনা নেহওয়াল হরিয়ানার বাসিন্দা, ফার্স্ট সিঙ্গেলস মেডেল ইন দ্য ব্যাডমিন্টন আফটার 1982 এশিয়াড উইন সৈয়দ মোদি উন দ্য ব্রোঞ্জ। তারপরেও সাইনা নেহওয়াল এবছর 2018 ব্রোঞ্জ পেলেন 1982 সালের পরে। এছাড়াও যারা টেবিল টেনিসের মেন্স টিম তারাও ব্রোঞ্জ পেয়েছে, স্কোয়াশে মেন্স টিম তারাও ব্রোঞ্জ পেয়েছে, বক্সিংয়ে বিকাশ কৃষ্ণ যাদব ব্রোঞ্জ পেয়েছে, মেন্স হকি টিম তারা কিন্তু ব্রোঞ্জ পেয়েছে। এছাড়া দীপিকা পালিক্কল স্কোয়াশে ব্রোঞ্জ পেয়েছে, জ্যোৎস্না চিনাপ্পা সৌরভ ঘোষাল স্কোয়াশে সিঙ্গেলি ব্রোঞ্জ পেয়েছে। ইন্ডিয়াস মেন্স ন্যাশনাল কবাডি টিম তারাও ব্রোঞ্জ পেয়েছে, রোহিত কুমার ভগবান সিং রোয়িংয়ে ব্রোঞ্জ পেয়েছে, সীমা পুনিয়া হর্ষিতা তোমার পিউ চিত্রা বরুণ ঠাকুর এরা সকলেই কিন্তু ব্রোঞ্জ পেয়েছে। এই দেখুন লিস্টটা, অ্যাথলেটিক্সে সবচেয়ে বেশি আমরা মেডেল পেয়েছি টোটাল 19টা, তার মধ্যে 7টা গোল্ড 10টা সিলভার আর 2টো ব্রোঞ্জ। এখান থেকেও প্রশ্ন আসতে পারে যে সবচেয়ে বেশি কিসে আমরা মেডেল পেয়েছি, ইন্ডিয়া কি সবচেয়ে বেশি মেডেল পেয়েছে 19টা অ্যাথলেটিক্স থেকে।
আর টোটাল মেডেল তো গোল্ডে 15, সিলভারে 24 আর ব্রোঞ্জে 30, মোট 69টা। এবার আমরা ইম্পর্টেন্ট পয়েন্টস কিছু দেখে নেব। দ্য 18th এশিয়ান গেমস কেম টু এ ক্লোজ উইথ ইন্ডিয়া অ্যাচিভিং ইটস বেস্ট এভার ট্যালি অফ 69 মেডেলস অ্যান্ড ইকুয়ালিং ইটস বেস্ট গোল্ড মেডেল হল আফটার অফ 15 আফটার 67 ইয়ার্স। লাস্ট টাইম ইন্ডিয়া ওন 15 গোল্ড মেডেলস দ্য ফার্স্ট এশিয়ান গেমস 1951। 1951 সালের পর এই বছর আবার 15টা গোল্ড জিতল, সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স ইন্ডিয়ার। ইন্ডিয়া উইথ টোটাল অফ 69 মেডেলস ওয়েন্ট বিয়ন্ড দ্যার প্রিভিয়াস বেস্ট মেডেল ট্যালি অফ 65 অ্যাচিভড ইন 2010 গেমস। ইন এশিয়ান গেমস 2014 ইন্ডিয়া ওন 11 গোল্ড মেডেলস। নিউ দিল্লি দ্য ন্যাশনাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া হ্যাজ হোস্টেড এশিয়ান গেমস অন টু অকেশনস, 1951 অ্যান্ড 1982। 12 ইয়ার ওল্ড ইন্ডোনেশিয়ান অ্যাথলিক বিকামস ইয়ংগেস্ট এশিয়ানস গোল্ড মেডেল উইনার। এটা কিন্তু ভারতের না, 12 ইয়ার্স ওল্ড ইন্দোনেশিয়ান অ্যাথলিক বিকামস ইয়ংগেস্ট এশিয়ান গোল্ড মেডেল উইনার। ইন্দোনেশিয়াস বুঙ্গা নিমাস চিন্তা বিকাম দ্য ইয়ংগেস্ট অ্যাথলিক টু উইন এ মেডেল ইন দ্য এশিয়ান গেমস। বুঙ্গা নিমাস চিন্তা দ্য 12 ইয়ার ওল্ড সিকিউর দ্য ব্রোঞ্জ মেডেল ইন ওমেন্স স্কেট বোর্ডিং চ্যাম্পিয়নশিপ। ঠিক আছে, এছাড়াও চাইনিজ সুসু অ্যাথলিক সুন পিয়া ওন দ্য ফার্স্ট গোল্ড মেডেল ইন দ্য এশিয়ান গেমস। অপূর্বী চান্ডেলা অ্যান্ড রবি কুমার হ্যাভ ওন দ্য ফার্স্ট মেডেল ফর ইন্ডিয়া ইন 10 মিটার মিক্সড টিম ইভেন্ট ইন এশিয়ান গেমস, ব্রোঞ্জ পেয়েছে। এটা হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট মেডেল, অপূর্বী চান্ডেলা আর রবি কুমার। বজরং পুনিয়া হ্যাজ ওন দ্য ফার্স্ট গোল্ড মেডেল ফর ইন্ডিয়া ইন মেন্স ফ্রি স্টাইল। তাহলে প্রথম মেডেল পেয়েছে হচ্ছে ব্রোঞ্জ, প্রথম মেডেল দিয়ে এটা শুরু হয়েছে, অপূর্বী চান্ডেলা রবি কুমার, আর বজরং পুনিয়া হচ্ছে প্রথম গোল্ড মেডেল পেয়েছে। ভিনেশ ফোগাট হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন রেসলার টু উইন এ গোল্ড মেডেল অ্যাট এশিয়ান গেমস। ইন্ডিয়ান মেন্স পার্ক টার্কা টিম হ্যাজ ওন দ্য ব্রোঞ্জ মেডেল ইন 2018 এশিয়ান গেমস। ফারুক মির্জা হ্যাজ ওন দ্য সিলভার মেডেল ইন দ্য ইন্ডিভিজুয়াল ইভেন্ট ইন দ্য ইকুয়েস্ট্রিয়ান ইন 2018 এশিয়ান গেমস। এই ছিল আমাদের এশিয়ান গেমস নিয়ে সমস্ত ইনফরমেশান, আশা করি অনেক কাজে লাগবে আপনাদের। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।